নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। লক্ষ্মী দেবী তাঁর কৃপাদৃষ্টি যে সংসারের উপর ফেলেন, সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মী দেবীর আরাধনা অবশ্যই হয়ে থাকে। তবে লক্ষ্মী দেবী বড়ই চঞ্চলা দেবী। মনে করা হয় বেশি দিন এক স্থানে তিনি বাস করেন না। সামান্য ভুল ত্রুটি দেখলেই সেই ঘর ছেড়ে বিদায় নেন মা লক্ষ্মী। কিন্তু মা লক্ষ্মীকে ঘরে বাঁধতে তাই তাকে প্রসন্ন করে রাখা খুবই জরুরি। জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি কাজ নিয়মিত করার কথা বলা হয়েছে। আলস্য ছেড়ে রোজ ভোরে উঠে এই কাজগুলি করলে খুশি হয়ে যান, সেই সংসারেই বিরাজমান হন মা লক্ষ্মী। জেনে নিন কিভাবে খুশি করবেন মা লক্ষ্মী দেবীকে। ভোর থাকতেই রোজ বিছানা ছাড়ুন, তারপর স্নান সেরে নিন। যিনি রোজ সকালে স্নান করেন তার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে। সকালে স্নান করলে শুদ্ধভাবে দিনের সব কাজ করা যায়। রোজ সকালে কিছু দান করা ভালো। চাল, টাকা বা ফুল সকালে দান করলে মা লক্ষ্মীকে প্রসন্ন করা সম্ভব হয়। দান করলে প্রচুর পুণ্য লাভ করা সম্ভব হয়। সকালে ঘুম থেকে উঠে আলস্য ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করুন। পরিচ্ছন্ন স্থানেই মা লক্ষ্মী অবস্থান করেন, তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের ঘর বাড়ি পরিষ্কার করে নিন। যে বাড়ি বেলা পর্যন্ত নোংরা হয়ে পড়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর পা পড়ে না। সকালে ঘর ঝাঁট দিয়ে ঘর ভালো করে মুছে নিন। ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে দিন। এর ফলে নেগেটিভ এনার্জি আপনার ঘর থেকে সরে যাবে ও মা লক্ষ্মীর আগমনে শুভ শক্তি প্রবাহিত হবে। বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করুন। এই দিকে ঠাকুরের আসন থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদে সব বাস্তুদোষ কেটে যায়। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।